হ্যালো বন্ধুরা, আমি দেবাঞ্জন। আমাদের হঠাৎ প্ল্যান হলো বাড়ির লোকের পুরী যাব। আমার টিকিট তো কনফার্ম নেই, আমার বাড়ির লোকের সবার কনফার্ম। আমি এই সপ্তাহতেই টিকিট কেটেছি। আমরা যাচ্ছি শালিমার স্টেশন থেকে এখন মন্দিরতলায়। 9:45 ট্রেন, এখন 7:45 বাজে। আমরা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরবো। আমরা পৌঁছলাম শালিমার স্টেশন, এখন 8 বাজে। আমাদের 9:45 ট্রেন গরিবরথ শালিমার থেকে পুরী, এটাই শালিমার স্টেশন। এখন নতুন প্ল্যাটফর্ম করেছে, আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশন। এটাই আমাদের ট্রেন, প্ল্যাটফর্মও পেয়ে গেছি। আমাদের G4 সিট পড়েছে, আমাদের সবারই কনফার্ম হয়ে গেছে। আমরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা সবাই বসে আছি। দিদিরা, দুই দিদি, জামাইবাবু, জেঠিমা, মেজো পিসি। এখন বাজে সকাল 5:00। আমাদের ট্রেন মোটামুটি আধ ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে। আমরা পৌঁছে গেছি পুরী স্টেশন। এখান থেকে তো পার্কিং স্পট যেতে 1 কিলোমিটার মতো। সিনিয়র সিটিজেনদের জন্য গাড়ি ব্যবস্থা করা রয়েছে ট্রেনে, সেখানে আমাদের জেঠিমার পিসিকে ওঠানো হচ্ছে। আমরা পুরী স্টেশনের বাইরে এসে গেছি, আমরা এখন অটো বা গাড়ি খুঁজবো। 8:00 আগে তো কোনো হোটেল চেক ইন দেবে না বলছে, দেখা যাক। স্বর্গদ্বারের দিকে যাই, আমরা নিলাম অটো, আমরা যাচ্ছি স্বর্গদ্বার বিচ পুলিনপুরি হোটেলের সামনে। ওখানে গিয়েই আমরা হোটেল খুঁজবো। এখন 5:15, অটোতে উঠছি। দু ঘন্টা খোঁজার পর আমরা ফাইনালি হোটেল পেলাম, হোটেল স্বপ্নপুরি, একদম বিচের ওপরেই। আমরা দুটো রুম নিচ্ছি, একটা 4-bed যেটা পড়ছে আমাদের 2500 করে পার নাইট, আর একটা 2-bed যেটায় আমার দিদি জামাইবাবু থাকবে ওটায় পড়ছে 1500 করে। এটাই হোটেল স্বপ্নপুরি, ভিক্টোরিয়ার পাশে একদম। এটাই হোটেল, এটা ওনাদের রিসেপশন আছে। এইটা আমাদের 4-bed রুম যেখানে আমরা থাকবো সবাই। এটা পড়ছে 2500 করে পার নাইট, আর এইটা আমাদের ডবল বেডরুম যেটায় দিদি জামাইবাবু থাকছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, মশালা ধোসা আমার পিসি জেঠিমার খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি ইডলি। আমারও ব্রেকফাস্ট এসে গেছে, আমি ইডলি নিয়েছিলাম। এখন বাজে সকাল 10:00, আমরা চলে এলাম বিচে। আমরা চান করবো, আমি আর আমার জামাইবাবু চান করবো। আমার দিদি তো একদম সেজে গুজে, একদম মানে কি বলবো, র্যান্টেন হাঁটবে এক্ষুনি। এই দিদি এখনো শিওর নয় যে ও চান করবে কি করবে না। আমরা নামছি সমুদ্রে, জামাইবাবু আমি আর দিদি নামছি। আপনাদের একটু দেখাবো, যাও একটু দেখাবো। এখন দিয়ে আসবো, জামাইবাবু হাই, চলুন তাহলে দেখা হবে আপনাদের সাথে চান করার পর। আমরা 1 ঘন্টা মতো চান করলাম, খুবই সুন্দর সমুদ্র। আমাদের বিশাল খিদে পেয়ে গেছে, ছবি তুলতেই ব্যস্ত আছে। আমি আর জামাইবাবু নেমেছিলাম। আমাদের হোটেল একদম জাস্ট বিচের অপোজিট, ওটাই আমাদের হোটেল। চলুন তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে যাবো, যখন আপনাদের সাথে কথা বলছি। সমুদ্রে চান করার পরে আমরা একটা করে ডাব খাচ্ছি ভিক্টোরিয়া হোটেলের সামনেই। এখানে এই ডাব পাওয়া যায় 40 টাকা করে, কচি ডাব একদম। এখন বাজে 1:40, আমরা সমুদ্র থেকে স্নান টান করে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম। এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট আমরা লাঞ্চ করবো। আমরা এখানে লাঞ্চ করছি হোটেল কস্তুরি। ঠিক ওনাদের এন্ট্রান্স আছে এখান দিয়ে লেফট সাইডে, আমাদের ওপরে। আমাদের খাবার এসে গেছে, লাঞ্চ। আমরা নিয়েছি রাইস, ইয়েলো ডাল, চিকেন কারি, এগ কারি, পাঁপড়। চলুন খেয়ে উঠে আবার আপডেট করছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন রুমে যাবো, একটু রেস্ট নেবো। বিকেল সন্ধ্যা করে হয়তো মন্দিরের দিকে যাবো, আপনাদেরকে দেখাবো সব কিছু। কালকে আমরা প্ল্যান করছি
ভোরবেলা পুজো দেবো, গিয়ে হয়তো চিল্কা যাব। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই তো বিচে চলে গেছে, আমিও যাবো এবার। আপনাদের বিচে হয়তো কিছু দেখাতে পারবো না অন্ধকার বলে, তাও আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর। আমরা বিচে গিয়েই এখন বসবো, আর কালকে আমরা চিল্কা যাব, সেটার গাড়িও বুকিং করবো। আমরা এখন দাঁড়িয়ে আছি সরবতারে, কোয়ালিটি ওয়ালসের দোকানে আমার আইসক্রিম খাচ্ছে। আমরা দেখি কিছু খাবো স্ন্যাক্স, চলুন আপডেট দিচ্ছি পরে। সরবতার বিচের অবস্থা দেখি, কোনো কারুর মুখে কোনো মাস্ক নেই, বিশাল ভিড়। এখন বাজে মোটামুটি 10:30, আমরা তো খাবার নিয়ে চলে এসেছি, রুমেই খাবো, আর কোথাও বেরোনো নেই আপাতত। কালকে সকালে একটু পুজো দেবো, পুজো দিয়ে আমরা কালকে বেরিয়ে যাবো চিল্কা। চলুন তাহলে, গুড নাইট, কাল সকালে দেখা হবে। শুভ গুড মর্নিং, আমরা এখন নেক্সট ডেতে, এখন বাজে অলমোস্ট 7:00, আমরা সবাই রেডি অলমোস্ট, মন্দিরে যাবো পুজো দিতে। একদম পুরীর মন্দিরের সামনে, এই পুরীর মন্দির, বাইরে তো ফোন ক্যামেরা রেখে যেতে হবে, আপনাদের দেখাতে পারবো না ভেতরটা। জয় জগন্নাথ।